এই পৃথিবীতে এমন অনেক সুন্দর সুন্দর টুরিস্ট ডেস্টিনেশন রয়েছে যেগুলো দেখতে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসেন। কিন্তু আজ আপনাদের এমন একটি টুরিস্ট ডেস্টিনেশন সম্পর্কে জানাবো যার সম্পর্কে আপনি কোনোদিন শোনেননি। তার আগে বলে রাখি, এই টুরিস্ট স্পটটি প্রকৃতি তৈরি করেনি, তৈরি করেছে মানুষ। আর এই টুরিস্ট স্পটটি বানাতে এক টাকাও খরচ হয়নি। অত্যন্ত অদ্ভুত এবং বিশ্ববিখ্যাত এই টুরিস্ট স্পটটি রয়েছে নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডের কার্ডোনা শহরের এই টুরিস্ট প্লেসটি মেয়েদের ব্রার জন্য বিখ্যাত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মেয়েদের ইনারওয়্যারের জন্য এই জায়গাটি খুবই ফেমাস। সবসময় হাজার হাজার মানুষের ভিড় এখানে লেগেই থাকে। ভিডিওতে দেখুন এই জায়গাটিকে, যেখানে বিভিন্ন রকমের, বিভিন্ন সাইজের এবং বিভিন্ন রঙের হাজার হাজার ব্রা টাঙানো রয়েছে। দেশ বিদেশের বহু মানুষ এখানে ব্রাগুলোকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তোলে। বিশেষ করে মহিলারা এখানে কালেকশন বাড়ানোর জন্য নিজেদের ব্রা খুলে এখানে ঝুলিয়ে দিয়ে যায়। পুরো পৃথিবীতে ব্রা ফ্যান্স নামে বিখ্যাত এই জায়গাটি খুবই ইউনিক একটি টুরিস্ট প্লেস। আপনি জানলে অবাক হবেন যে কেউ এই জায়গাটিকে টুরিস্ট প্লেস বানায়নি। হাজার হাজার ব্রা টাঙানো অদ্ভুত এই জায়গাটি আপনা আপনি টুরিস্ট প্লেসে পরিণত হয়েছে। আসলে এই জায়গাটিতে প্রথমে চারটি ব্রা টাঙানো অবস্থায় দেখা গিয়েছিল, যেটা দেখে লোকেরা প্রথমে খুব অবাক হয়ে যায়। তারপর জানা যায় নিউ ইয়ারের সময় কাছের একটি হোটেল থেকে পার্টি শেষ করে ফেরার পথে চারজন মহিলা এখানে তাদের ব্রা খুলে টাঙিয়ে দেয়। তারপর থেকেই ধীরে ধীরে এখানে ব্রায়ের লাইন লাগা শুরু হয়ে যায়। আর বর্তমান তো এখানে হাজার হাজার ব্রা রয়েছে, পৃথিবীর প্রায় প্রতিটি দেশেরই ব্রা রয়েছে এখানে। যত মহিলা এখানে ঘুরতে আসে সবাই তাদের ব্রা খুলে এখানে টাঙিয়ে দিয়ে যায়, যার ফলে দিন দিন এখানে ব্রার সংখ্যা বেড়েই চলেছে, আর তার সাথে বেড়ে চলেছে পর্যটকদের ভিড়। তো বন্ধুরা, আপনারা কি এর আগে এরকম অদ্ভুত টুরিস্ট প্লেস সম্পর্কে জানতেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং এরকম রহস্য, রোমাঞ্চ, আনকমন, ইন্টারেস্টিং ভিডিও পরবর্তীকালে আরও দেখতে হলে অজ্ঞাত চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে নিন। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।